গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। সকাল সকাল জেপ্তো থেকে কিছু অর্ডার করলাম, দরকারি জিনিস, সেগুলো এলো। আর আশিস আর আয়ুষ্মান দুজনে বেরোচ্ছে, আয়ুষ্মান এখন যাচ্ছে পড়তে। আজকে তো সানডে, সানডে সকালবেলা আর পড়া থাকে। এই যে আয়ুষ্মান এসছে। কি কি এই তোর কি এখন খেলনা খেলার বয়স আছে? আগে সেটা বল, দিয়ে এসে দেখবি। এখন পুজো না, অনেক কিছু জিনিসের দাম কমবেই। আজকে সানডে, আজকে কাজে প্রচুর প্রেশার। আর আমিও আমার বাবা আমার জন্য বাচ্চা টাটা পাপা দুর্গা দুর্গা। আচ্ছা আয়ুষ্মান চুল কেটেছে, তোমরা দেখেছ আমার বাচ্চা? আচ্ছা বাড়িতে যখন থাকে, যখন বেরোয় তখন মায়ের প্রতি খুব দরদ আসে, আর তার আগে পর্যন্ত মা এই মা ওই টাটা পাপা টাটা। এই ফোনটা রাখো দুর্গা দুর্গা। চলো এখন আমি গিয়ে চুলে একটু তেল দেবো। তোমার কি লাগলো চুলে অয়েলিং করবো? আর কি কি এনেছি তোমাদের দেখাই। এখনো পর্যন্ত সকাল থেকে বিছানা পত্র পরিষ্কার করা হয়, মানে বিছানা বাকি বিছানাটা তোলা হয়নি, পাতবো আর কি, ভালো চাদরটা পাতবো। আয়ুষ্মান তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট ওদেরকে দিয়েছি, তারপরে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। রবিবার তো, কাল থেকে তো আবার যুদ্ধ শুরু হবে স্কুলে, তো সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। উঠে ওদেরকে আগে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, চা খাওয়া হয়ে গেছে আমাদের, এখন সব কাজ শুরু করবো। এমনি বাসি ঘরদোর, সরি বাসি ঘরদোর মোছা টোছা সব হয়ে গেছে, ওগুলো নিয়ে কোনো অসুবিধা নেই। আশিস কাজে বেরোবে, আয়ুষ্মান তো বেরিয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। এবারে বিছানাটা আমি পাতবো, চুলে তেল লাগাবো, আর নিজে এখনো ব্রেকফাস্ট করিনি। আজকে ব্রেকফাস্ট করে তারপরে স্নান করবো, পুজো করবো। অন্যান্য দিন এখন আগে আগে করে নিই, যখন যেরকম শিডিউল থাকে। আমি তো তোমাদের বলেইছি আমি স্নান করবার পর মানে পুজো করি, যখন তখন আমি ব্রেকফাস্ট করে মানে সরি মানে যদি দেরি করে পুজো হয় তখন আমি ব্রেকফাস্ট করে তারপরেই পুজো করি, ওরকম কোনো ব্যাপার নেই। না আমি পুজো করি না, সব কিছু না। ওটসের খিচুড়ি খাবো আমি, আর ওদেরকে সকালবেলা করে দিলাম পরোটা, আর দিয়েছি হচ্ছে আলুর তরকারি পরোটা। বোঁদে এনেছিল কালকে, বোঁদে ছিল এই, আর আশিসকে দিলাম হচ্ছে একটু পটল আলু চিংড়ি দিয়ে তরকারি ছিল সেইটা দিলাম। দেখো চুলটার কী অবস্থা, সকাল থেকে চুলটা বাঁধিও নি তো। ঠিক আছে এখন তো চুলে তেল দেবো। বাবা হাঁপিয়ে গেলাম এইটুকুতে, আইব্রো করতে যাব, অনেক কাজ, কখন কি করব জানি না, অলরেডি 11:30 বাজে। আয়ুষ্মান আসবে এখন দুপুর দুটোয়, দেখতে দেখতে সময় কেটে যাবে জানো তো, স্নান পুজো সারতে সারতেই হয়ে যাবে। তো চলো কাজগুলো শুরু করে দিই, শুধু মধু বসে থেকে তো লাভ নেই। ভিডিও আমার এখনও এডিট বাকি আছে, যেটা তোমরা আগের দিন দেখবে আর কি, সেটা ভয়েস ওভার দেবো, পাবলিশ করব, তারপর ভাবো। ভাবতে পারছো? আর ভিডিও এডিট করতে আমার যা সময় লাগে, মানে এডিটটা করে রেখেছি, খালি ভয়েস দেওয়া বাকি আছে। ভয়েস দিতে গেলেও তো সময় লাগে আমার যথেষ্ট, কারণ আমি আমি এই যে কথা বলি, খুব কম কথা বলি তোমাদের সাথে, কয়েক মিনিট হয়তো, মানে 2-3 মিনিট। আর ওই কথা বলতে বলতে তো কাজ হয় না, আমাকে তো সংসারের কাজগুলো সামলাতেই হবে জানো। টাইম টু টাইম সকলের খাওয়া দাওয়া, টাইম টু টাইম সব কিছু গোছগাছ হাতের কাছে করে দিয়ে দিয়ে আমি এমন অভ্যাস করে ফেলেছি না, যে না হলে জিনিসটা অশান্তিতে চলে, মানে মুখ ভার, অশান্তি তো সেইভাবে হয় না, মুখ ভার হয়ে যায় সকলে, এটা করোনি ওটা করোনি। ওই জন্য আমি ভিডিও নিজে কাজও করি, আর যাতে সবাই তুষ্ট থাকে সেই চেষ্টাও করি, বুঝতে পেরে গেছো তো, যাতে ঘরে কোনোরকম সমস্যা না হয়। আর সেই করতে গিয়ে কি হয়, আমার ভয়েস ওভারের পার্ট প্রচুর চলে আসে। এক একজনের ব্লগ তো আমি দেখি, বেশ ভালোই লাগে, মানে তারা ক্যামেরা নিয়ে নিয়ে কাজ করে, কথা বলতে বলতে কাজ করে, তাতে তাদের, তারা নিজেরাই বলেছে যে তাদের তাদের সুবিধা হয়, এডিটিংয়ে সময়টা কম লাগে, সত্যিই তাই।
তাতে জাস্ট কেটে কেটে বসা, আর এগুলো আমাদের কাজগুলো দেখি বড্ড কাট করতে হয়, কতটা কি দেখাবো না দেখাবো। তারপরে কি ধরো জামা কাপড় কাজ করতে গেলে সবসময় ধরো তো নিচু হতে গেলাম, যেটা প্রচুর হয়। হ্যাঁ, তখন আগে যেমন এডিট করতেই পারতাম না, এখন তো এডিট এডিট শিখে গেছি ভালো মতো, তো খুব সমস্যা হয় ওগুলো। তখন জামা কাপড় বুঝে শুনে ওই জায়গাটা কাটলাম না, দেখে নিই এই জায়গাটা ঠিক আছে অ্যাঙ্গেল, এই সমস্ত করতে গিয়ে প্রচুর মাথা ঘামাতে হয়। তো এটা হয়ে যায় আমাদের সব থেকে, আমার বিশেষ করে আমার সব থেকে সমস্যা। তো যাই হোক, চলো আর কথা বলবো না, কথা বললেই দেরি হয়ে যাবে, কাজগুলো সেরে নিই। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো, পায়েল একদম আর্লি মর্নিং থেকে ভিডিও শুরু করো। জানো তো কিছু কিছু সময় থাকে যখন এক এক রকম ফেজ যায়, এখন আমার এমন একটা ফেজ যাচ্ছে যে সকালবেলা মনে হয় আগে ওদের যাবতীয় কাজগুলো রেডি করি, তারপর নিজের জন্য চিন্তা করব বা নিজের কাজটার কথা চিন্তা করব। আর একটা কী জানো তো, আমি বরাবরই একটু অন্যের কী ফিলিংস হবে বা অন্যের ভালো থাকাটা, অন্যের খারাপ লাগাটা এগুলো চিন্তা করে এসেছি বা এখনও আসি, বিশেষ করে নিজের ফ্যামিলির ক্ষেত্রে, যে আমি এটা করলে তার ভালো লাগবে বা আমি ওটা করলে তার খারাপ লাগবে, এগুলো বরাবর চিন্তা করে এসেছি। তো যার ফলে কি হয়, আমি নিজের কেরিয়ার বলো বা নিজের দিকে কখনো কনসেন্ট্রেশন মানে কনসেন্ট্রেট করিনি এবং নিজের মানসিক শান্তির দিকটাও দেখিনি, যার ফলে কি হয়ে গেছে না, আমি সকলের জন্য খুব অনেক কিছু স্পেশাল কিছু করবার চেষ্টা করেছি আর বাকি সবার কিছু সবার মনে হয়েছে এর কাছে তো সবই আছে, এর জন্য কিছু না করলেও চলে। তো তারপরে নিজের আস্তে আস্তে বোধ বুদ্ধি বেড়েছে, বিচার করবার ক্ষমতা বেড়েছে, এখন ভাবি যে না, নিজের কাজটাও ইম্পর্ট্যান্ট, তবে অবশ্যই স্বামী কাজে বেরোবে, সন্তান কাজে বেরোবে, সেই দায়িত্বগুলো যখন আমার, তখন আমাকে কিছুটা তো পালন করতেই হয়। তো না, তোমরা যখন আমাকে বলেছো, আর আমি তো করি ভোরবেলা উঠে, আছেই আমার চ্যানেলে, তবুও এরপরের যে ভিডিওগুলো সেগুলো অবশ্যই শেয়ার করব। আপাতত দেখো বিছানাপত্র করে নিলাম আর ঘরদোরগুলো একদম টিপটপ আছে, কোনো জায়গায় কোনো অগোছালো নেই। আর এই যে খিচুড়ি না, এটা কী বলো তো, ভেবেছিলাম ওটসের খিচুড়ি করব, করবার প্রয়োজন পড়েনি, কারণ কিছুটা না তরকারি ছিল, তো আমি জাস্ট ওটসটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, ওইটা দিয়েই খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এরপরে আমি যাবো হচ্ছে হেয়ার অয়েলিং করতে। তো তোমাদের দেখাই, এই যে মেথিটা অল্প করে নেব, আমি বহুবার কিন্তু শেয়ার করেছি যদিও, তাও চুলটা না আমার এই জলের জন্য অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, রাফ হয়ে যাচ্ছে পুরো চুলটা। চুল খুব স্মুথ হয়ে যায়, কিন্তু এটা করতে হবে, অনেকদিন টানা করতে হবে, আমি মাঝে মাঝেই ভুলে যাই। দেখো এটা গ্যাজ মতন বেরোচ্ছে, পুরো এক্সট্রাক্টটা বেরোতে দেবে। হ্যাঁ, মেথির খুব সাবধানে করবে, কিন্তু দপ করে জ্বলে ওঠে। তোমরা জানো এখন কটা বাজে, এখন বাজে 3:30, আর আমি এখন স্নান সেরে উঠেছি, খুব ঝটপট রান্না করেছি, আশিস খেয়ে বেরিয়েছে, আমি আর আয়ুষ্মান এখনও খাইনি, আয়ুষ্মান তো দুটোর সময় পরেই ফিরলো, আরও স্নান টান করে গেছিলো, চুল কেটেছিলো, আমি আজকে সব পরিষ্কার টরিষ্কার যেহেতু করেছি অনেক সময় লেগে গেছে। রোববার দিনটা হয় প্রত্যেকটা মনে হয় ফ্যামিলিতেই হয় যে খাওয়ার কোনো ঠিক থাকে না, ওই একটা দিন, বাকি দিনটা তো আমাদের 1:30-2:00 মধ্যে খুব ম্যাক্সিমাম খাওয়া হয়ে যায়, খুব বেশি হলে 2:30। আজকে এখন 3:30-3:25 বাজে, এখন আমি ঠাকুর দেবো, ঠাকুরকে খেতে দিয়ে ভাবো কত দেরি, অন্যান্য দিন আমার আজকাল বিশেষ করে আমি সকালবেলা ঠাকুরকে খেতে দিয়ে দিই, অনেক সকালবেলা, মানে এখন আমি ঠাকুরকে পুজো করবো, অন্যান্য দিন আমার পুজো হয়ে যায় অনেকক্ষণ, সকাল সকাল পুজো হয়ে যায়, কিন্তু সকাল সকাল এখন 10:00 মধ্যে পুজো করে নিই, আজকের দিনটা দেরি হয়ে গেল,
তো এমনিতে তো আমি ঠাকুরের বাসন, তারপরে ঠাকুরের আসন টাসন সব পরিষ্কার করে আগের দিন রেখে দিই, আর এখন খালি পুজোটা করে নিই, তারপর চলো তোমাদের সাথে কথা বলছি। প্রত্যেক মাসে আমি একবার করে ঠাকুরের এই আসনের যে কাগজ বলো বা কোনো সময় কাপড়ও পাতি, ঠাকুরের যে কাপড় আমার সব আলাদা আলাদা থাকে সেগুলো তো রাখি, আর প্রত্যেক দিন আমি পুজো দেওয়ার আগে ঠাকুরের একটা আলাদা না আসন মোছার জন্য কাপড় আছে, যেরকমভাবে আমরা ঘর মুছি না সেরকমভাবে আমি পুজো দেওয়ার আগে একটু আসনের ওপরটা সাইডগুলো মুছে দিই, আর শুকনো ফুল তারপরে কুটো কাটা যদি কিছু থাকে সেগুলো ভালো করে পরিষ্কার করে দিই। আর নিচের ফ্লোরটা তো ঘর মোছার সময় মোছাই হয়, তাছাড়াও রাত্রিবেলা আমি ঠাকুরের যখন বাসনপত্র ধুয়ে মুছে রাখি তখনই সব কিছু পরিষ্কার করে একেবারে করে রাখি। আর ওইটা হচ্ছে আলাদা কাপড় যেটা দেখলে আগেরটা, ওটা হচ্ছে ঠাকুরের জায়গাটা মোছার, আর এটা হচ্ছে মহাদেবকে স্নান করাবার পরে মোছানোর। আমার সব কিছু ঠাকুরের আসন পুরো মোছার জন্য ওপর থেকে শুরু করে সেইটা মোছার জন্য আলাদা কাপড় আছে, এমনকি ঠাকুরের প্রত্যেকটা জিনিস মোছার জন্য বা ধোয়ার জন্য আমি আলাদা আলাদা বাটিও করে রেখেছি। কোনোটায় ঠাকুরের বাসন ধুই, কোনোটায় রাখি, কোনোটায় মহাদেবকে স্নান করিয়ে তারপর সেই জলটা রাখি, আবার কোনোটায় ঠাকুরের জায়গাটা মুছি, এরকম ছোটো ছোটো বাটিগুলো কিনে রেখেছিলাম প্লাস্টিকের। আর আমাকে জিজ্ঞেস করেছিল একজন যে কাপড়গুলো আমি কোথা থেকে কিনি, কাপড়ের দোকানে যেই যেখানে ওই মিটার হিসেবে কাপড় পাওয়া যায় আমি সেখান থেকেই কিনি। এছাড়া ধরো তুমি ঠাকুরের আসনের জন্য তো এখন অনেক সুন্দর সুন্দর মানে আসনই পাওয়া যায়, সেগুলোও কেনা যায়, ওগুলোও কিনি, কিন্তু আমার বেশ অন্যান্য কালারফুল কাপড়গুলো দিয়ে সাজাতে বেশি ভালো লাগে। তো আজকে সব কিছুতেই দেরি হয়ে গেছে, আমার জামা কাপড়ও কাঁচা, জামা কাপড় এক প্রস্থ কাঁচা হয়ে গেছিলো, আর এগুলো কয়েকটা নাইটি ছিল আমার যেগুলো একটু ধুয়ে দিলে না ভালো হয়, বিশেষ করে রাতের কয়েকটা জামা কাপড় কদিন ধুতেই পারিনি তার কারণ এই বৃষ্টির জন্য, শুকাবে না, গন্ধ হবে, তো আজকে রোদ ছিল বলে আমি এতটা বেলায় দেখেও কেচে দিলাম, যাতে রোদে দিলে কিছুটা অন্তত টেনে গেলে কি গন্ধটা হয় না। তো এইভাবে নিচের দিক দিয়ে ঝুলিয়ে দিলে খুব তাড়াতাড়ি জল ঝরে যায় আর সুবিধাও হয় আমার, পরে আবার সন্ধে হয়ে গেলে এগুলো তুলে নিই। তো হয়ে গেছে, এদিকে বারান্দার কাজ এখনও পর্যন্ত খাইনি, মানে বুঝতেই পারছো খেতে খেতে আজকে 4টে বেজে গেছিলো। তো চলো তোমাদের দেখাই এবার কী কী রান্না। জামা কাপড়টা মেলে দিলাম, দেরি যখন হয়েছে একটু দেরি হোক তাই না, চলো বাবাই। আজকে রান্না হচ্ছে, এদিকে মাছ ভাজা আছে একটা, ওই ইলিশ মাছ ভাজা তেল দিয়ে অল্প একটু তেল, আশিস তো খেয়ে বেরিয়ে গেছে অনেকক্ষণ, সেই দুটোর সময় খেয়ে বেরিয়ে গেছে। আর এখানে করেছিলাম সর্ষে দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, আর আছে এখানে চিকেন, চিকেনটা হচ্ছে সেই শুক্রবার করেছিলাম, শনিবার তো আমাদের নিরামিষ থাকে তাই রেখে দিয়েছিলাম। আর আয়ুষ্মানের জন্য অল্প ডাল করেছি, জল নেই। তো মাঝে মাঝে একটা জিনিসে আমার খুব দুঃখ লাগে যে আমার ছেলেটা না একদম কোনো মাছ খেতে চায় না, ইলিশ মাছ খেতে চায় না কাটার জন্য, এমনি তোর মাছের গন্ধ, ইলিশ ভাপার গন্ধ পেলেই নাকি ওর বমি আসে। আমি বুঝে পাই না ওকে কীভাবে আমি মাছ খাওয়ানোটা অভ্যেস করাবো, খালি ভেটকি মাছটা খেতে খুব ভালোবাসে, ভেটকি মাছের ফ্রাই এইগুলো খেতে ও খুব ভালোবাসে, বা পাতুরি চিংড়ি মাছ এইটাই খায়, আর না হলে বেশ মশলা টশলা দিয়ে ফ্রাই করে দিলে তবে সেটা পছন্দ করে খায়। তো চলো আবার তোমাদের সাথে বিকেলবেলা দেখা হবে। হ্যাঁ, ভিডিওটা কন্টিনিউ করবো, এখানে ভিডিওটা এন্ড করছি না, তবে একটু রিল্যাক্স লাগছে, বিকেলবেলা কি বিকেল হয়ে গেছে এখন, অলরেডি 4:30 বাজে, আমাদের নিজে চায়ের দোকান খুলেও দিয়েছে, কিন্তু আধ ঘন্টা রেস্ট না নিলে আর পারা যাবে না, উঠে এই ঘরটা পুরো পরিষ্কার গোছাতে হবে আর কি, পুরো অগোছালো হয়ে রয়েছে। আশিস যখন যায় না তোষকের তলা থেকে প্লাস্টিক প্লাস্টিক বার করে আর পুরো তোষক টোষক উঁচু করে দিয়ে বেরিয়ে যায়, তো আর কি করা যাবে, এই হচ্ছে এখন ঘটনা। হাত রান্নাঘরের ছোট আলোটা জ্বলুক, কি ভাল লাগছে না দেখতে, ছোট আলোটা জ্বলুক, পরে নেভাবো ওখানে যখন চা করতে আসবো। আজকে আবার আমাদের একটু আবার আমাদেরকে আশিস নিয়ে বেরাবে বলেছিল, দেখা যাক বেরোয় কি বেরোয় না, ঠিক নেই বাবা একটু সর, আমি একটু রেস্ট নিই, এই সকাল থেকে দেখছিস তো, একটু ঘুমাবে, ঘুম পেয়েছে তো মনে হচ্ছে। বেরোনোর কথা ছিল বিকেল 5টায়, কিন্তু আশিসের সময় হলো আসার 7টার সময়, তারপরে এসেও তার ফোনে মিটিং চলছে, ব্যবসায়ীর বউ তো বুঝে গেছি নিজেদের কোনো ছুটি বলে কিচ্ছু নেই। তারপরে যদিও বেরিয়েছিলাম ঘুরতে, বাইরে খাওয়া দাওয়া করে ফিরেছি, খুব এনজয় করেছি, তার থেকেও বড় কথা কি একটা কথা বুঝেছি, নিজেদের ওপরে ওঠাতে গেলে বা নিজেদের উন্নতির জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে এতদিন, আরও করতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও,
আজকের মতন এখানেই শেষ করছি, আবার আসছি আগামীকাল। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা।